ঘরগুলার পুরো ছাদ চাল অবধি টাচ করে নিয়েছে এখানে জল দশবিন্দু। আচ্ছা ও বন্ধ হয়ে গেছে তো? ওরে বাপরে। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ ভালো আছি ভাই। আমি আসলাম শিলচরের অন্নপূর্ণা ঘাটে। আমার পিছনে আপনি দেখেনি না, এই দেখেনি, মানুষ এখান এখন এখানের কন্ডিশন দেখার জন্য আসছেন। সকালেও একটা করেছিলাম ভিডিও, তারপরে লাইভ করেছি, বাঁকা দুদিনটা চারটে করেছি লাইভ আপনাদের জন্য। তো এখন এখানের কন্ডিশনটা হচ্ছে জলটা একটু একটু করে বাড়ছে। আমি আপনাদেরকে সেই ইয়েটা দেখাবো, জলের লেভেলটা আমি আপনাদেরকে দেখাবো। তার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এরিয়াতে যাব, বেতুকান্দিতেও যাব, অন্যান্য জায়গাগুলোতেও যাব, সঙ্গে থাকবেন। আপনারা সম্পূর্ণ রিপোর্টটা আমাদের শিলচর নিউজে দেখতে পারবেন। দর্শকবৃন্দ, আমি অনর্গল ফেসবুকে আজকে লাইভ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো যারা যারা দেখেননি আমার লাইভগুলো আপনারা দেখতে পারবেন। এই দেখে নিন, মানুষ সবাই আতঙ্কিত হয়ে এখানে জলের স্তরটা দেখার জন্য আজকে এসছেন। প্রথম আমি এখানে চার্টটা আমি আপনাদেরকে দেখাই, এখনের চার্টটা কী। তো এটা হচ্ছে আপনাদের এখনের যে চার্ট, একটা অবধি যেটা হয়েছে 21:38। তো সাতটার সময় যেটা দেখিয়েছিলাম 21:16, আটটার সময় 21:23, নয়টার সময় 21:28, দশটার সময় 21:32, তারপরে 11টার সময় 21:36, 12টার সময় 21:37, 1টার সময় 21:38। একটু 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 করে এখন বাড়ছে, 1 সেন্টিমিটার করে করে বাড়ছে। ডেঞ্জার লেভেলটা হচ্ছে 19:83, এবং এটা এখন একটা অবধি যেটা আমি ভিডিও করছি, একটা অবধি এই রিপোর্টটা দর্শকবৃন্দ। তো ধীরে ধীরে করে বাড়ছে, যেহেতু ডেঞ্জার লেভেল ক্রস করে নিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ওনারা বলে দিয়েছেন যে আপনাদেরকে নিচু জায়গা থেকে যদি আছেন তাহলে উপরের উঁচু জায়গাতে যাওয়ার জন্য, তো আপনারা সেটাও একবার চিন্তা করে নেবেন। এই হচ্ছে আজকের এখানের রিপোর্ট। এখন চলুন অন্যদিকে আমি যাই, সঙ্গে থাকবেন। তো এখন আমি আসলাম শিলচরের তারাপুরের শিববাড়ি রোডে। নমস্কার। তো এখানে তারাপুরের শিববাড়ি রোডে যেটা সিঙ্কিং জোন, যেটাতে ভালো, যেটাতে এখন কাজ চলছে, প্রচুর মানুষের ভিড়। এটা হচ্ছে সেই অন্নপূর্ণা নদীর, সরি বরাক নদীর জলের স্তর। এটাতে নিচের লেভেলটাতে টাচ করে নিয়েছে, এখানে এখন জিওব্যাগ দেওয়া হচ্ছে। এবং এখানে আপনারা দেখেন নদী, এই সাইডটা কিন্তু উঁচু উঁচু হয়ে এখন আছে, তবু যাহাতে জলটা যাহাতে দিক দিয়ে ওভারফ্লো না হয় সেজন্য এখানে দেওয়া হচ্ছে আপনাদের জিওব্যাগ। দর্শক, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ জিওব্যাগ দেওয়ার কাজ চলছে, এই দিক দিয়ে যাহাতে ওভারফ্লো হয়ে যাহাতে এদিকে না যায় বলে। কিন্তু এদিকে ওভারফ্লো হতে হতে অনেক সময় লাগবে, কারণ এদিকে এদিকের অপর সাইডে যে লেফট সাইডে যে রাস্তার যে ইয়েটা, এটা অনেকটা উঁচু উঁচু হওয়ার কারণে এখান থেকে আপনাদের ইয়ে হওয়ার, ওভারফ্লো হওয়ার চান্সটা কম। যদি জলের স্তর যদি বাড়ে তাহলে রিস্ক ফ্যাক্টরটা বাড়বে, তবুও এখানে এখন জিওব্যাগ দেওয়া হচ্ছে যাহাতে জল এদিক থেকে ওদিকে না যাক সেটা বলে। এবং এখন নাকি জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা মহোদয় নাকি এখানে উনি দেখার জন্য আসছেন বলে সেটাও খবর বললাম। তো এটা খুব একটা রিস্ক ফ্যাক্টর, যত সময় অবধি এখানে একটা উড়াল পুল একটা দেওয়া হচ্ছে না ফ্লাইওভার, তত সময় অবধি ফ্লাইওভার দিয়ে এইটাকে সম্পূর্ণভাবে ওয়াল দিয়ে বা জানি না কী করা হবে, ইঞ্জিনিয়ার আনলে সেটা হয়তো বোঝা যাবে। তো মানে রিস্ক না বেরোনো বাড়ার জন্য এটা করতে লাগবে দর্শকবৃন্দ। তো এখন দ্রুতগতিতে এখানেও কাজ চলছে। এটা হচ্ছে শিলচরের কালীবাড়ির চর, কালীবাড়ির চরের, তুমি খান্দে চড়ি আই গেছো, হ্যাঁ অবস্থা, এ ভগবান কৃষ্ণ। এটা তো অনেক অনেক বাড়ি তোর পুরা ডুবি গেছে, পুরা ডুবা তো, ওরে বাবা রে, হ্যাঁ শিলচরের কালীবাড়ির চর। এবং কালীবাড়ির চরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ঘরগুলার কতটুকু। এবং একটু যদি আমি আর একটু জুম করি, আরো জুম করে যদি দেখাই, এই দেখেন গোলা ঘরগুলার পুরো ছাদ চাল অবধি টাচ করে নিয়েছে এখানে জল দশবিন্দু। তো এটা হচ্ছে শিলচরের কালীবাড়ির চরের। আপনার 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 বাড়িতে কতটুকু জল? সাঙ্গ উঠে গেছে নি? স্কুলে কোন স্কুলে থাকবা, কোন স্কুলে থাকবা? গপ গার্লসে? তো জিনিসপত্র বাকি কই, বাকি জিনিসপত্র কই লইয়া গেছে গিয়া? আচ্ছা আচ্ছা, এটা ধরো ধরো ধরো, ওকে। আপনার বাড়ির কোন জায়গা? আপনারও বাড়ি কিতা জল ভিতরে কতটুকু জল হয়েছে আপনার বাড়ির? হ্যাঁ ওরে বাবা রে, এটা গতবার হয়েছিল নি না এবার? গতবার হয়েছে,
প্রত্যেক বছর এরকম দৌড়াইতে লাগেনি? ওরে বাবা রে, হ্যাঁ ওরে বাবা, ঠিক 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 ঠিক। এটা হচ্ছে ফাটক বাজারের সুটকিপট্টির পিছনের যে মাঠটা, গতকালকে ছিল না জল, এখানে নাকি সুইচ দিয়ে থেকে একটু একটু করে ঢুকে ঢুকে এই রাত্রিবেলা ঢুকেছে ফাটক বাজার। এবং এটা হচ্ছে যে এখানের কিছু বাড়ি আমি আপনাদেরকে দেখাই, দেখে নিন, গতবারও আমি দেখিয়েছিলাম এখানেই, দেখে নিন সম্পূর্ণ বাড়িটা এই চালে চালে। হ্যাঁ কইন কইন কিতা কইতা, ওই তো সুটকিপট্টির পিছন তো কালীবাড়ি চর, এটাই কইতাছি। এখানেও আপনারা দেখে নিন কালীবাড়ি চর, কালীবাড়ি চরের এই দেখে নিন, সবাই এখন নিজের, অটোটা তো সম্পূর্ণ ডুবে গেছে, অটোটা নষ্ট হয়ে যাবে, ওনার জিনিসপত্র নিয়ে ওনারা বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য দর্শকবৃন্দ। আর এটা হচ্ছে এখানে একটা স্লুইস গেট, কালীবাড়ি চরের স্লুইস গেট, ওই যে স্লুইস গেটটা, এবং এই স্লুইস গেটটা দিয়ে এখান থেকে জল একটু একটু করে এদিকে করে ঢুকছে। ওরে বাবারে, জল তো জল তো এদিকে ঢুকে, এটা কি তা গতবারও ঢুকছিল নি না এবার? এটা এটা প্রত্যেক বছর ঢুকে নি? ঠিক এটা দেখা নানি তার আইয়া আচ্ছা ঠিক আছে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে শিলচরের জানিগঞ্জের ভূয়া গদি রোড, এবং ভূয়া গদি রোডের এই দেখে নিন ভিতরের অবস্থা। অ্যাকচুয়ালি এখানে অপর সাইডে একটা স্লুইস গেট, সেই স্লুইস গেটটা লিক হওয়ার কারণে এদিক দিয়ে জল ঢুকছে। এবং ও বাবা রে, এখানে তো পুরো গোলা অবধি জল, সামনে যেটা দেখছি লাস্ট অবধি গোলা অবধি জল, মানুষ হাঁটতে পারছেন না দর্শকবৃন্দ। আমি দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, এইখানে এই যে এই যে এই যে জায়গাতে আমি একদম দেখতে পাচ্ছি, এবং এখানে সেই জল এদিক দিয়ে জল আসার কারণে স্লুইস গেট দিয়ে এখন শিলচরের জানিগঞ্জের ভূয়াগদি রোড ইয়ে হয়ে এই দেখে নিন এরকম এদিকে রাস্তা এপাশ ওপাশ দুপাশে আপনাদের সেই জলটা চলে আসছে দর্শকবৃন্দ, এই দেখে নিন। তো ডিপার্টমেন্টের এখানে স্লুইস গেটটা বন্ধ করা দরকার, বন্ধ করে দিলে হয়তো এদিকে জলটা আসাটা কম হবে। আপনার বাসা কোন জায়গা, এখানে নেই? এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এই যে রাস্তার বেথুকান্দি রাস্তার এদিকে অঞ্চলটা সম্পূর্ণ জলে ডুবে গেছে। দাদা আপনার কতটুকু জল হয়েছে ঘরে? কুমারের উপরে গেছে নি? কয়টা থেকে কালকে রাত্রে জল বাড়ছে? সকাল থেকে বেশি হয়েছে। আপনার জিনিসপত্র কি তা করছেন? উঠানি হয়েছে, নষ্ট হয়েছে না তো কিছু? এখন আপনারা কই যাইবা? জলের কন্ডিশন দেখে কিতা আইতাছে? এখন যেটা লেভেল এই যেটা দেখতেছি রাস্তা গিয়া পুরা লাগি যার গিয়া, এটা কিতা সকালে এরকম আসলো না? সকাল অতটুক আসলো, অতটুক বাড়ছে সকাল থেকে, বাক্কা বাড়ছে তো তবু। এইরকম যদি রাত্রে বেলা যদি সারাদিন যদি বাড়িতে খিতা হইব পুরা না, এদিকে তো এমনি তো ভাঙতো না, এদিকে অন্যদিকে বৃষ্টি পরে ওই টাইমে হয়, আর বৃষ্টির আগে তারা কই থাকে আল্লাহ জানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতুগান্ধীর বানের উপরে যে নিচে বরাক নদীর পারে যেগুলো ঘর ছিল সেগুলাতে জল ঢুকে পড়েছে, এবং এদিকে ওনারাই দেখেন ঘর, টেম্পোরারি ঘরগুলো ওনারা বানাচ্ছেন, এবং জিনিসপত্র সব কিছু ওনারা নিয়ে আসছেন এখানে। এখানে শুধু একটা না, যতগুলো আছেন সবাই ঘর এখানে বানিয়ে নিয়েছে। উঠি গেছো, উঠি গেছো? তারপরে এখানে আমি আপনাদেরকে দেখাই, এই দেখে নিন আপনার ঘরে কালকে ওই বান্দর কার
হ্যালো কুচু কুচু, হ্যালো পুলু পুলু, এদিকে দেখো এদিকে দেখো, এটা করতে কে আনছো যে সুন্দর তো। হ্যালো 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 বলো হ্যালো বলো হ্যালো বলো হ্যালো কিটি কিটি কিচ্ছু করো না, যখন কেন ইয়ে করছো, হে কুচু 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 কুচু, ও এইটা খুঁজেন নি, আনলে তো দিলাইলাম নে। কালকে কটার থেকে জল হইছে? আমরা গড়ার সকাল থেকে ঢুকছে, সকাল থেকে ঢুকছে কালকে দাদা। বর্তমানে বর্তমানে আটু জল হইয়া আছে, আটু জল হইয়া আছে। গতবার হইছিল নি এরকম না খালি? গতবার হইছে, গতবার বেশ হইছিল। গতবার মানে 2022 কথা কইরা নি? ও আচ্ছা, এবার একটু কম হইছে, একটু কম হইছে। আশা এতদিন বেশ হইবল কই যে কন্ডিশন দেখে, কন্ডিশন ইটা দেখে। ও ওকে ধন্যবাদ, চলে। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে উনারা এখানে কিছু রান্না বান্না এইগুলা এখন কিটা বানানি হইতাছে, খিচুড়ি বানানি হইতাছে। এটা কিটা লাগিয়া খিচুড়িটা বানানি হইতাছে? জলের কারণে অসুবিধা তাছন তোরা খাইতে আর কে ফেটো ভুকু কাছে তোরা খাইতে আর। ও এটা তো এটা এগুলা টাকা কে দে? ও আচ্ছা, চৌধুরী টেক্সটাইলের মালিকে। আচ্ছা ওকে, গ্রেট গ্রেট। এই চৌধুরী টেক্সটাইলের ওনারের উনার প্রচেষ্টার কারণে এখানে এই খানি খাবার বানানো, যারা এখানে এফেক্টেড হয়েছে ওনাদেরকে যাতে খাওয়া দেওয়া হয়, এখানে খিচুড়ি বানানোর প্রক্রিয়া। গ্রেট, খুব সুন্দর, ধন্যবাদ। তো এখন এখানে অনেকজনের জন্য কষ্ট, কিন্তু অনেকজনের জন্য সুবিধা বলতে পারেন। এই দেখে নিন, এই দেখে নিন, অনেক সেই গাছ বাঁশ থেকে শুরু করে অনেক লাকড়ি ভেসে ভেসে চলে আসছে, এবং ওনারা এই যে আজকের দিনটাতে ওনাদের জন্য একটা আসতে এই লাগিয়ে দিব ওনাদের জন্য। এই দেখে নিন, এই শ্রুতে, এই দেখে নিন, উনি উঠাচ্ছেন লাকড়ি। আপনি কি তা কালকে উঠাইছেন না, খালি আজকে, খালি আজকে? শ্রুত বেশি বেশি যাইবা না, ও শ্রুত তবে যান, ও আস্তে আস্তে দৌড়িয়ে দৌড়ে ওঠায়। গ্রেট গ্রেট গ্রেট। তো এখানেও এক ভাই, সেই দেখে নিন, কই তুমি কই উঠাইলাই, সাঁতার সাঁতার পারো নি সাঁতার? ও তে তো ঠিক আছে, তেবু তেবু যাইও না রে ভাই এদিকে। তুমি গাঙ্গর ফুক নি? ও আরে বাবা রে গাঙ্গর ফুক। আচ্ছা না, আতার দিও না, এই শ্রুতে আতার দিও না, ওই গো আতার দিও না, এগুলো মাছু নিও না। এই তোমরা সরো এখান থেকে, তোমরা সাঁতার পারো নি, তোমরা হাতার পারো নি, তুমি পারো নি, এটা এই এখানে হাতার দিয়ে লাভ নাই, তোমরা সরো, এটা ইয় করিও। ও দূর থেকে দেখো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন, এই দেখে নিন, অনেকটা লাকড়ি। বাহ, এগুলো 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 কি তোমরা? বালা 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 বালা, বাক্কা লাকড়ি আইতাছে না নি? হ্যাঁ গুড, দাও উঠাও সুন্দর করিয়া, হ্যাঁ ভালো আছি। তো বড় লাকড়ি উঠাইলাও? ও বান্দা আছে রশি দিয়া। আচ্ছা আচ্ছা, এও দেখি হেল্প করে, গুড গুড গুড, এও হেল্প করে তোমারে, ভেরি গুড। হ্যালো 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 কো হ্যালো কো দেখে, হে দেখে হে দেখে, এটা আপনি ধরছেন নি? বাহ, লাভ হয়েছে আপনার, এখানেও তো আরেকটা, সব বান্দিয়া রাখুন, রড দিয়ে বান্দিয়া রাখছেন। আচ্ছা ঠিক আছে, তখন আসলাম আমি, এটা হচ্ছে বেথুকান্দি, বেথুকান্দির যেটা দিকে জল যেটা ঢুকছে, তো অনেকেই সেটা ভয় করছেন যে এটা ঢুকলে শহর সম্পূর্ণ ডুবে যাবে। যে গতিটাতে যাচ্ছে এটা দিকে যদি যা, 4-5 দিন সময় লাগবে, তো টেনশন নেবেন না, 4-5 দিন হতে হতে আপনার সম্পূর্ণ মানে রৌদ্র দেবে, শুকনো হয়ে যাবে। তো এই স্পিডে গেলেও কোনো ধরনের ক্ষতি হবে না, এবং এখানে যেহেতু এই যে যাচ্ছে, গতকালকে রাত্রিবেলা সমস্ত কাজ করা হয়েছিল, এবং এখন যেহেতু পার্মানেন্ট সলিউশন, যে এই জিওব্যাগ দিলে কী হতো, এই নিচে দিয়ে শ্রুতে চলে যেত, তো সেটা সেইগুলো জিওব্যাগগুলো আটকানোর জন্য এই জালটা বানানো হয়েছে, লোহার বিরাট বড় একটা জাল, এবং এই জাল দিলে, এই জাল দিলে সম্পূর্ণ ইয়েটা আটকে যাবে, দর্শকবৃন্দ, সেই জিওব্যাগগুলো আটকে যাবে এবং জলটা কন্ট্রোল হয়ে যাবে, এবং এটাই এখন পার্মানেন্ট সলিউশন নিয়ে আসা হয়েছে, এবং এটার জন্য সেই বস্তাতে সেই বালি ভরার কাজটা এখন চলছে। তো এটা হচ্ছে সেই বেথুকান্দি ডাইক, যেটা দিয়ে জল আসছে এখন, এবং এটা কন্ট্রোল হবে একটুখানি করে, কারণ পার্মানেন্ট সলিউশন যেহেতু করা নিয়ে আসা হয়েছে, এবং সারা রাত্রভর এরকম দেওয়া হচ্ছে ইয়ে বস্তা, তাও শ্রুতে চলে যাচ্ছে, তো এখন সেটা আটকানোর জন্য এই চিন্তাধারাটা করা হয়েছে। গতকালকে এখানের যে জলগুলা, এই জলগুলা জলটা অনেক নিচে ছিল, এবং আজকে মানে জলের স্তরটা অনেক বেড়েছে, ডেঞ্জার লেভেল তো অলরেডি গতকালকেই ক্রস করে নিয়েছিল, তাই
ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যেহেতু বলে দিয়েছে আপনারা যেখানেই থাকছেন নিচু জায়গাতে যদি থাকেন তাহলে আপনারা নিজের জিনিসপত্রগুলো ইয়ে করে নিন, তো সেটা আপনারা একবার মেনে নেবেন। এখানের নিচু জায়গাতে বরাক নদীর নিচু জায়গাতে যারা বাড়ি এই দেখে নিন, এই বাড়িঘর যারা বানিয়েছেন ওনাদের সম্পূর্ণ জল ঢুকে পড়েছে অলরেডি, বিভিন্ন মানুষ ওনারা বাড়িঘর চেঞ্জ করছেন এখন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে মেশিন দিয়ে জিওব্যাগগুলা সেই সেলাই করা হচ্ছে, এটার ভিতরে সেই মাটি ভরে সেলাই করা হচ্ছে। এবং এখানে দেখে নিন আপনারা হাইড্রা, যে হাইড্রাটা আসছে হাইড্রা 14, এবং এই হাইড্রাটা দিয়ে এই যেটা এখন বানিয়ে নেওয়া হয়েছে জাল, সে লোহার জাল, সেই জালটা উঠিয়ে এখানে বসানো হবে দর্শকবৃন্দ। এখানে বসালে জলটা আটকাবে দর্শকবৃন্দ। আমি আবার বলে দিচ্ছি টেকনিক ছটটা হচ্ছে এরকম জল এরকম ইয়েটা যাবে জালটা, যে সময় বস্তা ফেলে দেওয়া হবে সে সময় শ্রুতি গিয়ে জালে গিয়ে আটকাবে এবং জলের গতিটা কমবে, এবং সেজন্যই এখন এই জিনিসটা করা হচ্ছে। এখানে দেখে নিন বস্তাগুলো এখানে সব কিছু সেলাই করে রাখা, এবং এই যে সেলাইয়ের মেশিনও নিয়ে আসা হয়েছে জেনারেটার চালিয়ে, এইগুলাকে একদম ওই দেখে নিন ডবল ডবল সেলাই করা হচ্ছে দর্শকবৃন্দ। গ্রেট, কাজ দ্রুত গতিতে চলছে যাহাতে শহরবাসীর মনে যাহাতে স্বস্তি আসে। তো আপনাদের সবার জন্য চিন্তা করে এই যে কাজগুলা, ওনারা ডিপার্টমেন্টের লোকেরা ওনারা রাত্র সারা রাত্র সেই না ঘুমিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন আমাদের জন্য আপনাদের জন্য। এখন সেটার কাজ শুরু হয়ে গেছে এখন দর্শকবৃন্দ, এই দেখে নিন। তখন হাইড্রা দিয়ে কাজ শুরু হয়ে গেছে দর্শকবৃন্দ, হাইড্রাটা দিয়ে মেশিন সেই এই জালটা লোহার বিভিন্ন বিরাট বড় একটা জাল, এই জালটা উঠিয়ে এখন বসানো হবে, সেটা এখন উঠার কাজ চলছে। এই মেশিন দিয়ে এখন এটা উঠানো হবে দর্শকবৃন্দ, ওনারা কাজ করে যাচ্ছেন। আশেপাশে থাকিও না, আশেপাশে থাকিও না, সাইড থেকে সরো। আরে নিচের থেকে সরো রে বা তুমি, ডর লাগে, ঘুরাই দাও ঘুরাই দাও ঘুরাই দাও ঘুরাই দাও ঘুরাই দাও 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 দাও, এটা ডরও লাগে। এই তো এখন সমাধান, গ্রেট, নাপে এটা বানানো হয়েছে জালটা যাহাতে এই গ্যাপে যাহাতে এটা বসে দর্শকবৃন্দ, নিচে করো নিচে করো নিচে করো নিচে নিচে বস, গুড গুড। এখন হচ্ছে এটার পারমানেন্ট সমাধান যাহাতে জলের ফ্লোটা একদম কমে যায় দর্শকবৃন্দ, এটা এখন করা হচ্ছে। এই দেখে নিন এটার এখন মাপে এটা বানানো হয়েছে, এবং এটাতে এখন সেই হাইড্রা দিয়ে বসানো হচ্ছে। এটা স্পিডটা শ্রুটটা এতই বেশি এটা যেতে পারছে না, সেই জন্য ওনারা ইয়ে করছেন, এদিক একদিক থেকে টানবে রশি দিয়ে একদিক থেকে ধাক্কা দেবে যাহাতে এটা গিয়ে জায়গাতে গিয়ে বসে যায়। ধরিয়া রাখিও ধরিয়া রাখিও ধরিয়া রাখিও কষ্ট করিয়া। তো এখন নিয়ে আসা হয়েছে জেসিবি, জেসিবি দিয়ে কী হবে এটাকে সম্পূর্ণভাবে পারমানেন্টভাবে বসানোর জন্য এখান থেকে প্রেশার দেওয়া হবে যাহাতে এটা সম্পূর্ণভাবে নিচে বসে যায়। এখনও আর একটু জায়গা নাকি বাকি রয়েছে, তখন এটা দিয়ে এখন সেই বাড়ি মারা হবে দর্শকবৃন্দ। গুড 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 গুড, সারো সারো সারো, গেছে গেছে গেছে। ফালানির প্রক্রিয়া চলেন না, দেও বস্তা সারো সারো সারো। এখন বস্তা সারার প্রক্রিয়া দর্শকবৃন্দ, এই দেখে নিন
আস্তে 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 ভাই বস্তা ভাই পিছনে এদিকে সরো, এদিকে সরো, এদিকে যাইও না, এদিকে আই যাও, ও এমনে ও যাইও না, যাইও না, যাইও না। তো এখন এখানে ফেলে দেওয়া হচ্ছে, ও বন্ধ হয়ে গেছে তো, ওরে বাপরে গ্রেট ওয়ার্ক। এই দেখে নিন আগে জলের স্রোতটা, ও বুদ্ধি বুদ্ধি পুরো বাম্পার বুদ্ধি, জলের স্রোতটা একদম কমে গেছে আপনাদের জন্য সব থেকে খুশির খবর। এই যে দেখে নিন, ধাও ধাও করে যেটা জল যাচ্ছিলো হু হু করে, সেটা এখন একদম কমে গেছে দর্শকবৃন্দ। এই দেখে নিন, জলের স্পিড নেই এখন, দু তিনটা বস্তা ছাড়তেই এখন স্পিড সম্পূর্ণ নেই। ও গ্রেট 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 ওয়ার্ক, একদম বাম্পার বাম্পার বাম্পার, সাকসেসফুল সাকসেসফুল, মিশন সাকসেসফুল, জয় জয় দাও, মিশন সাকসেসফুল দর্শকবৃন্দ। আয় আয় খাওয়াইমু খাওয়াইমু, দাও একটু সরে যাও, দাও তো মিশন সাকসেসফুল হয়ে গেছে, দাও দাও ফালাই দাও, গ্রেট ওয়ার্ক। বাঁচি গেছে, টেনশন নাই, নো টেনশন, বন্ধ হয়েছে বন্ধ হয়েছে বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেছে, এ হে এগু ফারি গেছে, দেও ফালাও ফালাও কিছু না ফালাও, দেও 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 পুরা বন্ধ। তো এখন দ্রুতগতিতে সেই বস্তা দেওয়ার কাজ চলছে, এখানে একদিকে সেলাই করা হচ্ছে, একদিকে ফেলে দেওয়া হচ্ছে, যাহাতে সম্পূর্ণ জলটা বন্ধ হয়ে যায়। ওনারা অনেক প্রচেষ্টা করেছেন শহরবাসীকে বাঁচানোর জন্য দর্শকবৃন্দ, বাম্পার বাম্পার একদম গ্রেট ওয়ার্ক করেছেন। চলুন আমরা নিচে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাই কি এখন কন্ডিশন জলের। তো এটা দেখে নিন আপনারা, একদম জলের স্রোতটা একদম কমে গেছে দর্শকবৃন্দ, শিলচর শহরবাসীর জন্য সুখবর, গ্রেট। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আজকের বেতুকান্দির আপডেট, সম্পূর্ণ শহরবাসীকে পাঠিয়ে দেবেন যাহাতে সবাই মনে একটা স্বস্তি নিতে পারে। একদম জলের স্পিডটা সম্পূর্ণ কমে যাচ্ছে এবং আরও দেওয়া হচ্ছে একটুখানি পরে সম্পূর্ণ কমে যাবে, নাই 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 নাই, কি হু হু হয়ে গেছিলো একদম, এটা পুরাই হয়ে গেছে। তো আপনাদের সবার জন্য খুশির খবর, খুশির খবরটা সবাইকে পাঠিয়ে দেবেন, টেনশন নেবেন না, এদিক দিয়ে আর জল আসবে না, শহরে ঢুকবে না দর্শকবৃন্দ, গ্রেট ওয়ার্ক। সবাইকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি শিলচর নিউজের পক্ষ থেকে, এবং আপনারা একটু থ্যাংক ইউ জানাবেন ওনাদেরকে, সারা রাত্র কালকে সারা দিন রাত্র ধরে ওনারা শহরবাসীর জন্য কাজ করে যাচ্ছেন দর্শকবৃন্দ। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন, নমস্কার, বাই বাই।